بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا وقال النبي الأمين صلى الله عليه وسلم ألا وإن الشيطان قد أيأس أن يعبد في بلادكم هذه أبدا ولكن ستكون له طاعة فيما تحقرون من أعمالكم فسيرضى به رواه الترمذي মুসল্লিয়ানে কেরাম, আজকের এ খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হলো শয়তান ও শয়তানি কাজ। আমরা জানি আমাদের সমাজে এই শয়তান শব্দটি প্রসিদ্ধ। এটি আরবি শব্দ যার অর্থ হলো বুদ বা দূরে নিক্ষিপ্ত। শয়তান হচ্ছে ওই সত্তা যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, অভিশপ্ত, মালাউন বা লানতপ্রাপ্ত। সে হলো আমাদের সমাজে অনেকেই বলে থাকি আমরা, সে হলো ফেরেশতাদের একজন। এই বক্তব্যের পক্ষে যে দলিলটি উপস্থাপন করা হয় তা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আদমের সম্মানার্থে সিজদার জন্য, তখন আল্লাহ বলছেন ফাসাজাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন, ফেরেশতারা সকলেই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। ফেরেশতাদের অন্তর্ভুক্ত করে বলার কারণে অনেকেই তাকে ফেরেশতাদের কাতারভুক্ত বলে অভিহিত করে থাকেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র এই সন্দেহ দূর করে দিয়ে বলে দিয়েছেন وكان من الجن ففسق عن امر ربه সে ছিল জিনদের একজন এবং সে তার রবের নির্দেশের সাথে গাদ্দারি করেছিল, ফাসিকি করেছিল। আমরা জানি যে মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এর উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে এক ছিল ফেরেশতা আর এক ছিল জিন। এই জিন জাতির মধ্যে ইবলিস অন্যতম। এই ইবলিস বা এই শয়তান, এর দুটি শ্রেণী আছে, একটা হলো সে নিজে আর আরেকটি হলো তার বংশধর। সে নিজে দীর্ঘজীবী কিন্তু তার বংশধর দীর্ঘজীবী এই মর্মে কোনো বিবরণ পাওয়া যায় না। সে নিজে দীর্ঘজীবী এজন্যই যে সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে আমাকে তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, যাতে এই বনি আদম যাদের জন্য আমি বেহেশত বঞ্চিত হলাম, তোমার লানত বা ক্রুদের পাত্র হলাম, সেই মানুষগুলি কি করে জান্নাতে যায়, এদেরকে আমি চেষ্টা করব বক্রপথে নিয়ে যাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন যে তোমাকে অবকাশ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। তাই তার ব্যক্তিসত্তা সেটা একটি শ্রেণী, যে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। পক্ষান্তরে তার বংশধর ও তার সন্তান সন্ততি, তার চেলাচামটা, তার অনুসারী যাই বলি না কেন, এদের কিন্তু আপনার কিয়ামত পর্যন্ত জারি থাকার
একজনের দীর্ঘ হায়াত এমনটি নয়, বরং এদের ভিতরে আপনার জন্ম হবে, মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। এদের খাদ্য সম্পর্কে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তাদের খাদ্য কী কী হতে পারে, যেমন হাড্ডি, গোবর ইত্যাদির কথা উল্লেখ রয়েছে। জিন এবং জিনদের ভিতরে বিয়েশাদী ও প্রজনন প্রক্রিয়া অব্যাহত আছে, কিন্তু জিন মানুষকে বিয়ে করে, মানুষ জিনকে বিয়ে করে নামে একটি কথা প্রচলিত আছে। এই মর্মে কেউ কেউ জিনের অস্তিত্বকে যেহেতু স্বীকার করেছেন, সকলেই স্বীকার করি আমরা, তাই এই জিন মানুষকে বিয়ে করতে পারে এই মর্মে একটি মত সমাজে আছে। সেই মতের জবাবে এটুকুই আমরা বলতে পারি যে এটা গ্রহণযোগ্য নয়, কেননা একজন নারী সে গর্ভধারণ করল, তার বিয়ে হয়নি, তার সংসার হয়নি, অথচ তাকে যদি জিজ্ঞেস করা হয় সে যদি বলে আমাকে জিন বিয়ে করেছে তাই আমার সন্তান হয়েছে, তাহলে এতে আপনার বৈবাহিক পবিত্র বন্ধন এবং সন্তান হওয়ার যে সিলসিলা তার মধ্যে ব্যাঘাত ঘটবে এবং যত্রতত্র জিনা ও ব্যভিচার ঘটবে, এবং এই অজুহাতে বিভিন্ন রকম বিভিন্নজন কথা বলবেন। যেমনটি আমাদের ভারতবর্ষের প্রখ্যাত কিছু কিছু আলেম তারা একথাও বলেছেন, তাদের ফতোয়ার কিতাবেও আছে যে কোনো মহিলার স্বামী যদি আপনার দূরে অবস্থান করে আর তার গর্ভে যদি সন্তান আসে তাহলে এটা ওই স্বামীরই সন্তান নয় এই কথা বলা যাবে না, হতে পারে সে গোপনে অথবা সে অদৃশ্য কোনো একভাবে এসে সে এইভাবে সে সন্তান জন্মের প্রক্রিয়া সম্পন্ন করেছে। এইভাবে কত বৎসর দূরে থাকলেও এর মধ্যে সন্তান হলে এটা ওই স্বামীরই সন্তান বলে আখ্যায়িত করতে হবে বলে এই উদ্ভট ফতোয়া সমাজের ভিতরে চালু আছে, যা আপনারা জানলে দেখলে বুঝতে পারবেন। অতএব আমরা বলতে পারি যে এই বিবাহ জিন ও ইনসানের মধ্যে পারস্পরিক বিবাহ, এটি অযৌক্তিক এবং এটি আপনার মনুষ্য বিবেক বহির্ভূত। আসুন, জিন বা ইবলিস বা শয়তান যে আল্লাহর কাছ থেকে বিতাড়িত, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন বলেছেন একাধিক আয়াতে, তার মধ্যে আমরা দেখতে পারি সূরা আল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, ওহে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শয়তান, তোমাদেরকে যেন অবশ্যই শয়তান পরীক্ষায় নিক্ষেপ না করে, অবশ্যই যেন শয়তান তোমাদেরকে বিভ্রান্ত না করে, তার অর্থ হলো শয়তান অবশ্যই তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। এরপর সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শয়তান লাকুম আদুউন, শয়তান তোমাদের দুশ্মন, ফাত্তাখিযূহু আদুওয়া, তাকে তোমরা দুশ্মন হিসাবে গ্রহণ করো, এর অর্থ হলো তোমরা তাকে দুশ্মন হিসাবে চিহ্নিত করো, যখন জেনে নেবে যে এই শয়তান তোমাদের দুশ্মন তখন তার দুশ্মনী হতে তোমরা সতর্ক ও সাবধান থাকতে চেষ্টা করবে এবং সক্ষম হবে আল্লাহর তৌফিকে। কিন্তু যদি তোমরা দুশ্মনকে দুস্ত ভেবে নাও তাহলে কিন্তু সে তোমাদের সর্বনাশী হয়ে যাবে এবং ধ্বংস অনিবার্য করে দেবে। কাজেই আল্লাহ বলছেন শয়তান তোমাদের শত্রু, আর তাকে শত্রু হিসেবে চিহ্নিত করে সাবধান ও সতর্কতা অবলম্বন করো। অনুরূপভাবে সূরা নিসা এর 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইত্তাখিযিশ শয়তান ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে, যে আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে ওলি মানবে, যে আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তার প্রভু মানবে, শয়তানের কথা মতো চলবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে প্রকাশ্য ধ্বংসে নিপতিত হবে, প্রকাশ্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এতে স্পষ্টত বুঝে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের দুশ্মন, শয়তানকে শয়তান হিসেবেই চিহ্নিত করো, দুস্থ বানিয়ে নিও না, তার কথার অনুসরণ করিও না, যদি করো তাহলে তোমাদেরকে গুমরাহিতে নিয়ে যাবে এবং তোমাদের দুনিয়াও ধ্বংস করবে, আখেরাত অবশ্যই ধ্বংস করে দেবে। আমরা জানি শয়তানের উদ্দেশ্য, শয়তানের মূল টার্গেট কী, শয়তানের মূল টার্গেট হচ্ছে মানুষ যেন বেহেশতে না যেতে পারে, শয়তানের মূল টার্গেট মানুষকে জাহান্নামে ফেলা, আল্লাহর বিরাগ ভাজন করা,
আল্লাহর ক্রোধের পাত্র বানানো এটা হলো শয়তানের টার্গেট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার অনুসারীদেরকে ডেকে থাকে কেন? যেন তারা জাহান্নামী হয়। অর্থাৎ তার সংগ্রাম, তার সাধনা, তার মেহনত, তার পরিশ্রম, তার যত কিছু আছে সব কিছুই একমাত্র একটি লক্ষ্যে সে ব্যয় করে থাকে, তা হলো মানুষ যেন জাহান্নামে যায়, মানুষ যেন জাহান্নামের খোরাকে পরিণত হয়, বেহেশতের জন্য না যেতে পারে। তাই এই মানুষগুলিকে জাহান্নামে নেওয়ার জন্য সে ওই তার মূল লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কয়েকটি স্টেপ, কয়েকটি ধারাবাহিকতা অবলম্বন করে থাকে, তা আমরা এক্ষণে উল্লেখ করছি। তার মধ্যে প্রথম হচ্ছে সে চায় শিরিক ও কুফুরি যদি মানুষকে দিয়ে করানো যায়, শিরিক এবং কুফুরি যদি মানুষকে দিয়ে করানো যায় তাহলে সে প্রথম চোটেই সফলকাম। কেননা মুশরিকদের জন্য জাহান্নাম, মুশরিকদের জন্য এবং কাফিরদের জন্য জাহান্নাম, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য তাদের তার সকল সাধনার প্রথম টার্গেট হচ্ছে মানুষকে কুফুরিতে এবং শিরিকে জড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কামা সালিস শাইতানি ইযা ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নি বারিউম মিনক। শয়তান তার কাজ হচ্ছে সে বলে মানুষকে যে মানুষ তুমি কুফুরি করো। মানুষ যখন কুফুরি করে তখন শয়তান নিজেকে বাঁচিয়ে নেয়, বলে আমি নির্দোষ। এজন্যই সূরা ইব্রাহিমে উল্লেখ রয়েছে যে কিয়ামতের মাঠে শয়তান একটা ভাষণ দেবে, শয়তানকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হবে। সে ভাষণ দিয়ে বলবে যে আমার কোনো ক্ষমতা হে বনি আদম ছিল না, তোমাদেরকে জোর করে কাফের মুশরিক বানাবো, জাহান্নামী বানাবো, আমার অনুসারী বানাবো, এইরকম ক্ষমতা আমার ছিল না, আমি শুধু ডাক দিয়েছিলাম, এই ডাক শুনে তোমরা ঝাঁপিয়ে পড়েছিলে, কাজেই বিবেক যখন তোমরাও খাটাও নাই আজকে তোমরা আমাকে দোষারোপ করিও না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে দোষারোপ করিও না, তোমরা নিজেদের নিজেদেরকে ধিক্কার দাও, আজকে তোমরা চিল্লাও আর চেঁচামেচি করো, আজকে কিন্তু পরে কোনো কিছু করার আমার নেই, তোমরা যা কুফুরি করেছো, তোমরা যা শেরিক করেছো তার প্রতিফল তোমরা পাবে, আমি আজকে এই কথাগুলি উড্ডু করে নিলাম, অর্থাৎ আমি এর দায় নেব না। এই বলে শয়তান তার ভাষণ দিয়ে কেটে পড়বে। তখন যারা আমরা নির্বুদের মতো, বোকার মতো শয়তানি কর্ম করে চলেছি, আমাদের কী অবস্থা হবে ভেবে দেখা দরকার। কাজে আসুন আমরা শয়তানের প্রথম টার্গেট যেন ফিলাপ না হয়, শয়তান যেন ব্যর্থ হয়, আমাদের দ্বারা যেন কুফুরি অশিরিকি কাজ না করাইতে পারে, এ ব্যাপারে যেন আমরা সতর্ক ও সাবধান থাকি। দুই নম্বর কাজ হচ্ছে শয়তানের, যখন কোনো বান্দাকে কাফের বানাইতে পারলো না, মুশরিক বানাইতে পারলো না, সে হয়ে গেল আল্লাহ আল্লাহর গোলাম, বান্দা আল্লাহর কথা মানল, তখন ওই বান্দাকে নাফরমানির কাজে, গুনাহের কাজে লিপ্ত করে তাকে যদি বিভ্রান্ত করা যায়, মানে কোনোভাবে বেহেস্ত বঞ্চিত করা যায়, জাহান্নামের খোরাকে পরিণত করা যায়, তাই তার দ্বিতীয় স্টেপ হচ্ছে মানুষকে আর গুনাহের কাজে লিপ্ত করা। এই মর্মে সহিহ সুনান তিরমিজি এর 1753 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আলা ওয়া ইন্নাশ শাইতানা তাদ আইআস আন ইউবাদা ফি বিলাদিকুম হাযিহি আবাদা। আল্লাহর নবী আরব বা জাজিরাতুল আরব আরব ভূখণ্ডে অবস্থিত সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন, শুনে রাখো, ইবলিস এই মর্মে নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে যে তোমাদের এই দেশে আর শিরিক হবে না, কুফুরি হবে না, তোমাদের এই জায়গায় আপনার মূর্তি পূজা হবে না, তোমাদের এই জায়গায় মানে শয়তানি কর্ম হবে না, শয়তানের এবাদত হবে না, এই মর্মে কিন্তু সে নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন সাতাকুনু লাহু তাআ ফিমা তাহকিরুনা মিন আমালিকুম, কিন্তু এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলিকে তোমরা সাধারণ মনে করো, ওই কাজগুলির উপরে ভর করে সে কিছু অনুসারী বানিয়ে নেবে, তার কিছু অনুসারী হবে,
অর্থাৎ কিছু কিছু বিষয়ে মানুষ তার মানে আল্লাহর নাফরমানি করে শয়তানের শয়তানি কাজের চক্রে হারিয়ে যাবে, শয়তানি কাজে লিপ্ত হয়ে যাবে, আর এইগুলি নিয়েই ফাসায়ারদা বিহি, এইগুলি নিয়ে সে সন্তুষ্ট থাকবে। তার অর্থ হলো কিছু মানুষ যারা কুফুরি করে নাই, যারা শেরেক করে নাই, ওই সমস্ত মানুষগুলির পিছনে শয়তান লাগবে, এদেরকে দিয়ে কোন না কোনো গুনাহের কাজ করানো যায় কিনা। যদি গুনাহের কাজ করানো যায়, নাফরমানির কাজ করানো যায়, আল্লাহর অবাধ্যতামূলক কাজ করানো যায়, কোরআন হাদিস বিরোধী কিছু কাজ করানো যায়, বেদাত করানো যায়, তাহলে ওই মানুষটা গুনাগার হয়ে গেল। গুনাগার হইলেই তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইল, শয়তান তখন কিছুটা হলেও স্বস্তি পায় যে আমি তো কিছু সাকসেস হলাম, এটা নিয়ে সে থাকে। এজন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মর্মে পরিষ্কার করে বলেছেন, ইন্নাশ শয়তান কদ ইয়াসআই ইয়াবুদুহুল মুসাল্লুনা ফি জাযীরাতিল আরব। শয়তান এই মর্মে নিরাশ হয়ে গেছে যে মুসল্লিরা, যারা সালাত আদায়কারী, যারা আল্লাহর গোলাম, ওই সমস্ত মানুষেরা আরব ভূখণ্ডে তার গোলামি করবে, তার ইবাদত করবে, অর্থাৎ শয়তানের পায়রবি করবে। এই মর্মে শয়তান আশা ছাড়িয়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে, এটা আর হবে না। ওয়ালাকিন ফিত্তাহরীশি বাইনাহুম, কিন্তু তাদের মধ্যে ফেতনা ও ফাসাদ লাগিয়ে রাখবে। শয়তান যখন মানুষকে কাফের বানাতে পারবে না, মুশরিক বানাতে পারবে না, তখন মানুষকে বিপদগামী করার জন্য মানুষদের ভিতরে বিভিন্ন প্রকার অপকর্মের অনুরণন দিয়ে, উৎসাহ দিয়ে মানুষকে সেদিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমরা এই মর্মে দেখতে পাই সূরা আল মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চাইবে তোমাদেরকে নিক্ষিপ্ত করতে পরস্পরে বিদ্বেষ, দুষ্টকর্মে, দুশ্মনির কাজে, বুগজ ও আদাওয়াতের কাজে, এই সমস্ত কাজে নিক্ষেপ করবে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ ও জুয়ার মধ্যে। মদ ও জুয়া শয়তানি কর্ম, এইগুলি তোমাদের দ্বারা গঠাতে চাইবে, আর এই সমস্ত কর্ম দিয়ে তোমাদের ভিতরে সংঘাত বাঁধিয়ে দেবে। আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে যারা মদ পান করে, এই মদ খোররা, ওই নিশাখোররা, ওই সমস্ত জুয়া যারা মাতাল হয়ে থাকে, এই সমস্ত লোকগুলি আপনার এই জুয়ার জন্য, মদের জন্য খুন খারাপি করে, এমনকি মদের টাকা না পেয়ে আমরা দেখেছি পেপার পত্রিকায় বাপ মসজিদের মুয়াজ্জিন ফজরের সময় মসজিদে গেছে, আর সন্তান মায়ের কাছে গিয়ে নিশার টাকা চেয়েছে, মাস নিশার টাকা দিতে অপারগতা স্বীকার করায় বাপ নাই ঘরে, তখন সে মাকে জবাই করেছে, তার আরও দুই বোনকে জবাই করেছে, তিনজনের লাশ বাবা ঘরে এসে দেখে যে তিনজনের লাশে রক্তাক্ত হয়ে গেছে। এই ঘটনাটি তো বাংলাদেশে ঘটেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মদ ও জুয়া এই পাপের কাজে লিপ্ত করে তোমাদের ভিতরে সংঘাত লাগিয়ে দেবে, পরস্পরে দ্বন্দ্ব লাগিয়ে দেবে, তোমাদের ভিতরে বিদ্বেষের বিষ বপন করে দেবে, তোমরা পরস্পরে ঝগড়া ফাসাদ করে অশান্তির দাবানলে জ্বলে পুড়ে মরবে। এরপর আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, এই সমস্ত কাজের মধ্য দিয়ে শয়তানের একটাই টার্গেট, তোমাদের পরস্পরে সংঘাত লাগিয়ে দেওয়া, তোমাদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দেওয়া, এবং ওই সুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়ানিস সলাতি, সে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, সে তোমাদেরকে আল্লাহর সলাত থেকে, আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। এজন্য দেখবেন যে সমস্ত মানুষ আপনার ওই খেল তামাশা এইগুলিতে লিপ্ত থাকে, সেই সমস্ত মানুষগুলি ভুলে যায় কখন আজান হলো, কখন সলাতের সময় হলো, কোন সলাতের সময় কিভাবে লিপ্ত হলো, কোন সলাতের সময় কিভাবে গেল, এই সবগুলি মানুষ ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অপরাধের মধ্য দিয়ে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, সলাত থেকে দূরে নিক্ষেপ করে দিয়ে তোমাদেরকে পরস্পরে ঝগড়া ফাসাদের ভিতরে লাগিয়ে দেবে। ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা সাবধান হবে না, তারপরেও কি তোমরা সতর্ক হবে না, তারপরেও কি তোমরা বিরত হবে না, তারপরেও কি তোমরা এই অন্যায় ছাড়বে না, শয়তানের সঙ্গ ছাড়বে না। অতএব আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, শয়তান আমাদের কি করে। সূরা আল বাকারা এর 169 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, শয়তান তোমাদেরকে সু খারাপ এবং ফাহেশা মুনকার শরীয়ত বিগর্হিত কাজ
এই সমস্ত পাপে তোমাদেরকে উদ্বুদ্ধ করে, তোমাদেরকে আদেশ করে, তোমাদেরকে আহ্বান করে, তোমাদেরকে ডাকে, ও আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর তোমাদেরকে ডাকে আল্লাহ সম্পর্কে এমন সব কথা বলতে যা তোমরা জানো না। অর্থাৎ তোমাদেরকে এইভাবে তোমাদের চোখ ঝলসিয়ে দে, চোখের ভিতরে ধাঁধা সৃষ্টি করে দে, তোমরা দিকভ্রান্ত হয়ে যাও এবং না জেনে আল্লাহ সম্পর্কে কুফুরি কথা বলে ফেলো, আল্লাহ সম্পর্কে তোমরা অবান্তর কথা বলে ফেলো, যার মাধ্যমে তোমাদের ইমান চলে যায়, যার মাধ্যমে তোমাদের আকীদা ধ্বংস হয়ে যায়, যার মাধ্যমে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অতএব তোমরা শয়তানকে দুশ্মন হিসেবেই জানো, তার থেকে সাবধান ও সতর্ক হও। তিন নম্বর, শয়তান মানুষকে দিয়ে যখন দেখে মানুষ কাফের বানাইতে পারল না, তাকে মুশরিক বানাইতে পারল না, তাকে মদ জুয়ার আড্ডায় নিতে পারল না, সেই মানুষটা নামাজি, নামাজ থেকেও দূরে রাখতে পারল না, সেই মসজিদের সম্পর্ক তার ভালো আছে, একে কোনো অবস্থাতেই মসজিদ থেকে আটকানো গেল না, সলাদ থেকে আটকানো গেল না, শয়তান তখন তৃতীয় স্টেপে চিন্তা করে এই লোকটাকে নাফরমানির কথা বললে শুনবে না, গোনাহের কথা বললে শুনবে না, পাপের কথা বললে শুনবে না, খারাপ কাজ সে করবে না, তাই ওর মধ্যে এমন একটা ধাঁধার সৃষ্টি করতে হবে যে তাকে শুধু খালি লাভ দেখাইতে হবে, আর ওই লাভ দেখিয়ে লাভের গোলক ধাঁধায় হারিয়ে এমন লস একবার করে দিতে হবে যাতে সে সর্বশান্ত হয়ে যায়। তাই শয়তানের টার্গেট নামাজি মানুষের পিছনে, মুসল্লিদের পিছনে, দিনদারদের পিছনে, আল্লাহওয়ালাদের পিছনে শয়তানের কাজ হলো, এদেরকে যখন মুশরিক বানাইতে পারবো না, এদেরকে যখন কাফের বানাইতে পারবো না, এদেরকে দিয়ে যখন মদ জুয়ার আড্ডায় নিতে পারবো না, নামাজ থেকেও বিরত করতে পারবো না, তাহলে কী করা দরকার? এরা যা পছন্দ করে সেই কাজের ভিতর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যায় কি না। এরা নামাজ পছন্দ করে, এরা রোজা পছন্দ করে, এরা ভালো কাজকে পছন্দ করে, তাহলে এমন কিছু কাজ তাদের সামনে নিয়ে আসতে হবে যেই কাজগুলি আদতেই ভালো না, ভালোর নামে চালিয়ে দেওয়া যায়, তাই তাদেরকে নফল এবাদতের প্রতি উদ্বুদ্ধ করে। রাত ভর নামাজ পড়ো, এই নামাজ পড়াইতে পড়াইতে দিয়ে একসময় যদি ফজরকে কাজা করাই দিতে পারে, শয়তান কয় এক ধাপ সাকসেস হইলাম। এইভাবে নবী প্রেম ও মহাব্বতের জয়গান তাদের সামনে তুলে ধরে তাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করে যে একসময় তারা কোনটা সুন্নত আর কোনটা সুন্নত নয় এই ভেদাভেদটুকু ভুলে গিয়ে তাদের দ্বারা বেদাত হয়ে যায়। তাই শয়তানের টার্গেট হলো মানুষকে বেদাতি বানানো। বেদাত কারা করে? যে লোকটা নামাজ পড়ে না, দিন মানে না, মসজিদের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, যার ভিতরে বেদিনী ভরা, ওই মানুষটা বেদাতার হেদাত কি বুঝবে, দিন আর বেদিনী কি বুঝবে, সুন্নত আর বেদাত কি বুঝবে, তাওহীদ আর শিরক কি বুঝবে, ওটা বোঝার বিষয় না। বেদাতি বানায় তাকে যে লোকটা নামাজি, যেই লোকটা সুন্নত প্রিয়, যেই লোকটা রসুলকে ভালোবাসে, সেই লোকটার সামনে ভালোবাসার জাল ফেলে দিয়ে ওদেরকে বিভ্রান্ত করে, ওদেরকে দিয়ে কিছু কাজ করায় না, যেগুলি হলো বেদাত। ধরেন একজন মানুষ নামাজ পড়তে পছন্দ করে, তাকে বললো ঠিক আছে মগরিবের সলাত হলো তিন রেখাত, তিন রেখাত ফরজ আদায় করেছ, তারপরে দুই রেখাত সুন্নত, রসুলাম ঘরে পড়তেন, পারলে মসজিদের ভিতরে পড়ো, ঠিক আছে, তারপরে তুমি মগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত এক ঘন্টা ২০ মিনিট প্রায়, এই এক ঘন্টা ২০ মিনিট তুমি বসে থাকবে, তুমি না আল্লাহর বান্দা? না, এটা হতে পারে না, তুমি তো আল্লাহর নামাজ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে পারো, কি করো, হ্যাঁ তুমি আরও নামাজ পড়তে থাকো। এই তখন তাকে বললো যে ঠিক আছে এই দুই রেখাত করে পড়ি, আরও দুই রেখাত করে পড়ি, আরও দুই রেখাত করে পড়ি, আরও দুই রেখাত করে পড়ি, তথাকথিত আউয়াবিনের নামে একেবারে ৬ রেখাত নামাজের ভিতরে লাগাই দিল। অথচ এই আউয়াবিনের হাদিস জঈফ, ভিত্তিহীন, মাগরিব এবং এশার মাঝখানে কোনো আউয়াবিন নাই, যে আউয়াবিন হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিসে যেটাকে আউয়াবিন বলা হয়েছে সেটা হলো সলাতুল দোহা, যেটাকে আমরা চাষ্টের নামাজ বলি, এই সূর্য গরম হওয়ার পরে, তাপ ওঠার পরে যে সলাত আদায় করা হয় সেই সলাতকে আউয়াবিন বলা হয়েছে। সেই আউয়াবিনটা এনে নকল হাদিস দ্বারা আমরা মগরিব বলে ৬ রাকাতে বাধ্য করে দিচ্ছি, খালি নামাজ পড়তেই আছে, নামাজ পড়তেই আছে। এইভাবে মানুষকে দিয়ে তারা বেদাতি কর্ম করায়। যারা আপনার মিলাদ পড়ে তারা কি এটাকে নাজায়েজ মনে করে করে, তারা জায়েজ মনে করে করে, তারা সওয়াব মনে করে করে, নবীর মোহাব্বত বলে মনে করে করে, মনকে মন জিলাপি বিতরণ করে এত টাকা দিয়ে কেন গো? তারা তো এজন্যই করে যে এটা করলে যত জিলাপি তত নেকি, সুতরাং জন্য যে যত মন বেশি দিতে পারলো তত মন বেশি নেকি পাইলো,
এই জন্যই তো তারা সেগুলি করে, এই ধরনের মানে নেকির কথা বলে, যেহেতু এরা নেকি পাগল, এরা নামাজি মানুষ, এদেরকে মদের কথা বললে যাবে না, জুয়ার কথা বললে যাবে না, তাই এদেরকে নামাজের কথা বলে, দীনের কথা বলে, ইসলামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, যা ইসলামে নাই, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, এমন সব এবাদতের ভিতরে লাগিয়ে দেয়, আর ওই সব এবাদতগুলি বেদাত, ওই বেদাতগুলি করাইতে উদ্বুদ্ধ করে। এই বেদাত করাইলে কী লাভ হলো শয়তানের? শয়তান সবচেয়ে বড় গেইনার হলো, সফল কাম। কেমন করে? কারণ ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে একটা ইবলিসের কাছে সাধারণ গুনাহের কাজের চেয়ে অধিকতর প্রিয় কাজ হলো বেদাত করানো। তিনি বলছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, গুনাহের কাজ, নাফরমানির কাজের চেয়ে এটা বেদাত করানো ইবলিসের কাছে অধিকতর প্রিয়। লিআন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা, কেননা মাসিয়াত বা নাফরমানির কাজ থেকে বান্দা তৌবা করে, তৌবা করার সুযোগ পায়। ওল বেদাতু লা ইউতাবু মিনহা, কিন্তু বেদাত থেকে তৌবার কোনো সুযোগ নাই। কেন? আল্লামা ইবনে হাজার আল আসকালানি তার ভবন বিখ্যাত গ্রন্থ বুখারী এর ব্যাখ্যা ভাষ্য গ্রন্থ ফতহুল বারীর ভিতরে উল্লেখ করেছেন যে এই বেদাতি তৌবার সুযোগ পায় না। কেন তৌবার সুযোগ পায় না? কারণ তৌবা সেই করে যে কোনো কাজটাকে অন্যায় মনে করে। একজন চোর চুরি করে, সে কিন্তু জানে যে চুরি করা হারাম, গর্হিত কাজ, কবিরা গুনাহ। একজন জানি জিনা করে, সে জানে এটা গর্হিত কাজ, এটা গুনাহের কাজ। একজন লোক তার পিতামাতার নাফরমানি করে, জানে যে অবাধ্যতা নাফরমানি গুনাহের কাজ, আল্লাহর ক্রোধের কাজ। একজন আরেকজনের হক নষ্ট করে, জমির আত্মসাত করে, আইন টেলে ঢুকে পড়ে, এটা সে জানে যে সে অন্যায় করতেছে। এই লোকটা সবসময় একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ, তার মনের ভিতরে দূর দূর থাকে, আমি তো পাপি, আমি তো পাপি। এই পাপি পাপি চিন্তা একসময় তাকে হয়তোবা সংশোধনের দিকে নিয়ে যাবে, বলবে আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তার জন্য সুযোগ থাকে তওবা করার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যারা ফাহেশা কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, তারপর তারা আল্লাহকে স্মরণ করে আর বলে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন কে আছে তাদের গুনাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ ছাড়া নিশ্চয়ই আল্লাহ তাদেরকে মাফ করবেন। কিন্তু একজন বেদাতি, একজন বেদাতের দৃষ্টান্ত অন্যরকম। কারণ বেদাতি সে এই আমলটাকে সওয়াব মনে করে করেছে, দিন মনে করে করেছে, ইসলাম মনে করে করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মনে করে সে করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে করে করেছে, তাই সে এটাকে যে ভুল বুঝছে তা নয়, বরং দিন মনে করেই করেছে, তার তো তৌবার প্রশ্ন আসে না। তাই এই বেদাতি, এই বেদাতের উপরেই তার মরণ হওয়ার সম্ভাবনা বেশি আছে। হ্যাঁ, কখনো যদি আপনার ব্যাখ্যা তার সামনে তুলে ধরা হয়, দলিল আদিল্লা পেশ করা হয়, আর সে বুঝে, সেটা তো হলো স্বতন্ত্র কথা। কিন্তু জেনারেলি আমরা ধরবো যে বেদাতিরা সাধারণত এটাকেই দিন মনে করে। আমাদের দেশের যে সমস্ত মানুষরা আপনার এই ধরনের মিলাদ পড়ে, কেয়াম করে, তারপর আপনার বিভিন্ন প্রকার বেহায়াপনা অশ্লীলতা করে ধর্মের নামে, যেগুলি আমরা দেখতে পাই, এগুলি যদি আমরা সামনে নিয়ে আসি, তাদেরকে জিজ্ঞাসা করবেন এটাই সওয়াব, এটাই দিন, এটাই ইসলাম, এর জন্য তারা কুরবান হতে রাজি, তাহলে তারা তৌবা করবে কেমন করে? তাই শয়তানের তৃতীয় আপনার ষড়যন্ত্র হলো, তৃতীয় পদক্ষেপ হলো একজন মানুষকে বেদাতি বানানো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করে বলেছেন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান সাবধান, তোমরা বেদাত থেকে বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেন সকল নতুন আবিষ্কৃত জিনিস হলো বেদাত, আর প্রত্যেক বেদাতের পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। চতুর্থ নম্বর শয়তানের ধাপ হচ্ছে আল্লাহর আনুগত্য থেকে মানুষকে দূরে রাখা।
এটা শয়তানের একটা কাজ। মানুষ যখন কোনো ভালো কাজ করতে যায় তখন শয়তান বাধা দেয়, ভালো কাজ করতে তাকে দেবে না। এই ব্যাপারে সূরা আল আরাফের 16 ও 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্বালা ফাবিমা আগওয়াইতানি, ইবলিস আল্লাহর কাছে তার আরজি পেশ করে বলেছিল হে আল্লাহ, যে আদম সন্তানের কারণে আমাকে তুমি গুমরা করে দিয়েছো, যে আদম সন্তানের কারণে আমি অভিশপ্ত হয়েছি, যে আদম সন্তানের কারণে আমি জাহান্নামী হয়েছি, যে আদম সন্তানের কারণে আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়েছি, আমি দেখব লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তাদের জন্য যে তুমি সিরাতে পথ দিয়েছো সরল পথ, ওই সরল পথে আমি অবশ্যই বসবো এবং বসে বসে তাদেরকে ওই পথ থেকে সরাইতে পারি কিনা আমি দেখব। এটা শয়তানের চ্যালেঞ্জ। ثم لآتينهم بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, বলছে শয়তান আমি অবশ্যই তাদের সামনের দিক থেকে এসে তাদেরকে বাধা দেব, তাদের পিছন দিক থেকে বাধা দেব, তাদের ডান দিক থেকে বাধা দেব, তাদের বাম দিক থেকে বাধা দেব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ বান্দা পাবে না। এটা ছিল শয়তানের চ্যালেঞ্জ। শয়তান বলেছে তোমার সরল পথ সেই ইসলামের পথে আমি বসে যাব এবং বসে গিয়ে তাদেরকে আমি গুমরা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা আপনারা জানেন, আল্লাহর নবী একদা একটি সরল রেখা টানলেন, আর সরল রেখা টেনে তার ডানে বামে আরও কিছু আঁকা বাঁকা রেখা টানলেন, সরল রেখায় নিজ শাহাদত অঙ্গুলি রেখে বললেন যে ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হলো আমার সরল সোজা পথ, এই পথের ইত্তেবা করো। ওলা তাত্তাবিউস সুবুল, ডানে বামে যে সমস্ত পথগুলি আছে ওই পথগুলির প্রত্যেকটি পথে এক একটি শয়তান বসে আছে তোমাদেরকে দিকভ্রান্ত করার জন্য, বিপদগামী করার জন্য, সাবধান তোমরা ওই পথের অনুসরণ করিও না। এজন্য আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ নাসাঈর 2937 নম্বর হাদিস যেখানে আছে, কোনো বান্দা যখন কল্যাণের পথে আসতে চায়, দিনের পথে আসতে চায়, শয়তান তখন বাধা দিয়ে বলে তুমি ইসলাম গ্রহণ করবে, তুমি ইসলাম গ্রহণ করবে কেন, তাতরুকু দীনাকা ও দীনা আবাইক, তুমি তোমার ধর্ম ছেড়ে দেবে, বাপদাদার ধর্ম ছেড়ে দেবে, সব হারাবে, এটা করো না, এটা করলে তুমি তো দুনিয়ার সুখ ভোগ কিছুই পাবে না। যেমন আরবের ওই জাহিলি যুগে ইসলাম গ্রহণ করলে জাহিলরা তাদের আবার ডেকে নিয়ে বলতো তোমরা মুহাম্মদের সঙ্গ নিয়েছো, নিয়ে তো সব হারাইছো, দেখো তো মুহাম্মদের সঙ্গে গিয়েছো বলে তুমি তো মদ পান করতে পারছো না, তুমি তো সেই গানের আড্ডায় বসতে পারতেছো না, তুমি তো সে নারী ভোগ করতে পারতেছো না, তুমি তো সুদের কারবার করতে পারতেছো না। সেটা ছিল ওই সময়ের তিনটি বড় বড় অপরাধ, নারী মদ জুয়া সুদ, এগুলি এই সুদের কারবার, এইগুলি তুমি করতে পারতেছো না, এই দেখো কত বঞ্চিত হলা মুহাম্মদের দিন মানার কারণে সব শেষ হয়ে এলো। এইভাবে ওই ইবলিসের অনুচররা, ইবলিসের যারা দোষর, তারা মানুষকে গুমরা করার চেষ্টা করতো বলতো। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান পথিমধ্যে আসবে এবং এসে বলবে ইসলাম গ্রহণ করিও না, তারপর যখন ওকে পারে না সে ইসলাম গ্রহণ করে ফেলে, তখন ওই লোকটা আস্তে আস্তে তার দিন বাঁচাবার জন্য হিজরত করার চেষ্টা করে, ওই লোকটার দিন বাঁচাবার জন্য হিজরত যখন করতে নিয়ত করে তখন শয়তান এসে বলে হিজরত করবা, তোমার বিটে বাড়ি আহারে এখানেই তোমার নারী পুথা, এই মায়ার জায়গা ছেড়ে চলে যাবা, এই সমস্ত মজার মজার কথা সামনে তুলে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই হিজরত যদি আমরা যাই তাহলে এটা দুই প্রকারের হিজরত, একটা হচ্ছে মানে দিন বাঁচাবার জন্য জন্মস্থান বা বাসস্থান ছেড়ে দিয়ে অন্য জায়গায় হিজরত করা, স্থানের হিজরত, স্থানের হিজরত, এটা আপনার কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। কোনো ব্যক্তি দিন পালন করতে পারছে না এমন জায়গায় থেকে সে যদি বেদিন হয়ে যায়, কুফুরি কাজে চলে যায়, নাফরমানি কাজে চলে যায়, আর কিয়ামতের মাঠে সে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তুমি কেন আমার কথা মানো নাই, কেন নাফরমানি করেছো, সে তখন বলবে আল্লাহ আমি তো পারি নাই, আমি জুলুমের শিকার হয়েছিলাম, আমার চতুর্দিকে একেবারে অক্টোপাসের মতো আমাকে বন্দি করে রেখেছিল, আমি তো যেতে পারি নাই, পরিবেশ পাই নাই। আল্লাহ তখন বলবেন আলাম তাকুন আরদুল্লাহে ওয়াসিআ, কি হো তুমি কেন, তুমি দেখো নাই আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, কেন এই জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র গিয়ে হলেও তোমার ইমান বাঁচালে না, সেই ক্ষেত্রে কোনো উজর আপত্তি তোমার কোনো কাজে আসবে না। এরপর হিজরতের যদি দ্বিতীয় অর্থ গ্রহণ করি তাহলে সেটা হলো যে আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহ যা আমাদের জন্য অকল্যাণকর বলেছেন, সে সমস্ত বিষয়গুলি বর্জন করা, এগুলিও হিজরত
এজন্য রাসূল সাল্লাল্লাহু অন্য হাদিসে বলেছেন যে মুহাজির হবে যে হিজরত করে মা নাহাল্লাহু আনহু আল্লাহ যা নিষেধ করেছেন ওই সমস্ত বস্তু যে বর্জন করবে সব মুহাজির আজকে এই ধরনের নিষিদ্ধ বস্তু বর্জন করার যখন যখন চেষ্টা করবে তখন শয়তান এসে বলবে কি সুন্দর সাদের জিনিস ছাড়ছো সব তো হারাই ফেললা এইভাবে লোভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আর জিহাদের কথা বলেন নফসের বিরুদ্ধে জিহাদ হোক আর পরিবেশের বিরুদ্ধে জিহাদ হোক আর কুসংস্কারের বিরুদ্ধে জিহাদ হোক আর কুফুরের বিরুদ্ধে জিহাদ হোক যে কোনো জিহাদে যাবে তখন শয়তান তার পিছনে লাগবে বলবে না ওটা করা যাবে না ওটা করলে তুমি তো মরবা সব হারাইবা এইভাবে আস্তে আস্তে তাকে পিছপা করার চেষ্টা করবে এরপর বান্দা যখন বলবে না শয়তান তোর শয়তানি মানি না আমি ইসলাম গ্রহণ করবই ফেল হয়ে গেল তারপরে যখন হিজরত করার পথে আসে তখন একজন বান্দা যদি বলে আমি হিজরত করবই অন্যায় আমি ছাড়বই আমি প্রয়োজনে দেশ ত্যাগ করব ইমান বাঁচাবো আমি আমি আল্লাহর পথে সংগ্রাম করব তুই আমাকে রুখে দিতে পারবি না এই বলে যখন বান্দা এগিয়ে যায় তখন আল্লাহ নবী বলেন যে কানা হাক্কান আলাল্লাহি আই হাক্কান আলাল্লাহি আই ইউদখিলাহু আল জান্নাহ তখন আল্লাহর উপরে এটা হক হয়ে যায় ওই বান্দাকে বেহেশতে প্রবেশ করানো অর্থাৎ আল্লাহর উপরে এটা ওয়াজিব হয়ে যায় এই এর অর্থ বুঝে নিতে হবে যে আল্লাহর উপরে কোনো জিনিস ওয়াজিব করার ফরজ করে দেওয়ার ক্ষমতা কোনো সৃষ্টির নাই আল্লাহ সম্পূর্ণ স্বাধীন তার উপরে কোনো জিনিস কোনো ব্যক্তি আবশ্যক করে দিবে তা দিতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কখনো বান্দার প্রতি দয়া পরবশ হয়ে রহম করে তিনি নিজের জন্য তার উপরে ওই বান্দার কল্যাণের জন্য নিজে ওয়াজিব করে নেন কোনো মানুষ আল্লাহর উপরে কোনো ওয়াজিব করতে পারে না ফরজ বলে এটা দিতে পারে না বরং আল্লাহ দয়া করে স্বেচ্ছায় তার বান্দার প্রতি দয়া করে এটা ফরজ নিজে বানিয়ে নেন করে নেন নিজের জন্য তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বান্দাদের জন্য বেহেশত তিনি দেবেন এই মর্মে তার উপরে দায়িত্ব নিজেই নিয়ে নেন ওয়াজিব হিসাবে এরপর পঞ্চম নম্বর হচ্ছে শয়তানের কাজ হচ্ছে বান্দা যখন বান্দাকে যখন কুফুরি দিকে নিতে পারলো না সিদিকের দিকে দাবিত করতে পারলো না গুনাহের কবিরা গুনার দিকে নিতে পারলো না বান্দাকে যখন সে বেদাত করাইতে পারলো না বান্দাকে দিয়ে যখন আল্লাহর আনুগত্য থেকে অর্থাৎ এবাদত বন্দকি থেকে দূরে রাখতে পারলো না তখন ওই এবাদত বন্দকি যখন মানুষ করতে যায় তখনও শয়তান হাল ধরে তাকে দাঁত কামড়ে আচ্ছা এসেই যখন গেছে করুক না যদি এর ভিতরে কিছু একটা উনিশ বিশ করে দিতে পারি তাহলেই তো সাকসেস এভাবে শয়তান এসে আপনার মানুষ যখন সলাৎ আদায় করা শুরু করে দেয় তখন শয়তান এসে এর ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার সেই করে এই ওয়াসওয়াসা সম্পর্কে আপনারা দীর্ঘ হাদিস পাবেন এর মধ্যে পরিষ্কার যে হাদিসটা আমি আপনাদের সামনে বলছি আপনার বুখারিতে এবং মুসলিমে হাদিসটা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন এ ধরনের সালাত জন্য আসে সালাত আদায় করা শুরু করে দেয় তখন শয়তান বিভিন্ন বিষয়ে মনে করিয়ে দেয় সালাতের ভিতরে নিমগ্ন হলো বান্দা তখন মানে তার জন্য ভাববার বিষয় যেগুলি সেগুলি স্মরণ করে দিই আহা তুমি মসজিদে এসে গেছো তোমার তো ছোটো বাচ্চা যদি সে ঘর থেকে বেরিয়ে যায় তুমি মসজিদে এসে গেছো ও তোমার বউ যদি অন্যের সাথে কথা বলে স্পর্শকাতর বিষয়গুলি তুলে দে তোমার তো দোকানে এখন লস হয়ে যাচ্ছে তুমি এসে গেছো কাকে সে যদি চুরি করে নে তোমার যে হিসাবটা বনতেছে না অনেক সময় হিসাবটা বানাইয়ে দে নামাজের ভিতরেই অনেকটা এরকম লাগে এরকম বিষয়ে আপনারা দেখবেন অনেক কথা মনে পড়ে অনেক স্মৃতিতে অনেক কিছু ভেসে উঠে এগুলি হলো সব শয়তানি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উসমান ইবনে আবিল আস উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ এসে আল্লাহ নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজ পড়তে যাই সালাত আদায় করি তখন আমার এই এই বিষয়গুলি মনে পড়ে যায় হিসাব বিভিন্ন বিষয়গুলি আমার স্মরণ হয় এই ক্ষেত্রে আমি কি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যালিকা শাইতানু ইউকাল লাহু খিনজাব এ হলো খিনজাব নামীয় শয়তান তোমার ভিতরে এই বিভ্রান্তি সৃষ্টি করে তোমার ইবাদত থেকে তোমার ইবাদতের ভিতরে যে ইখলাস একাগ্রতা আছে সেটা নষ্ট করতে চায় তুমি যেন সওয়াব না পাও এই জন্য দেখবেন কোনো কোনো মুসল্লি আপনার নামাজের ভিতরে
কোনো কথা মনে হলে ওই মনে লাগা বিষয়ের দিকে ধাবিত হয়ে যায়, তখন কেরাতের কথা আর মনে থাকে না, হিসাবটা মিলাইতে পারে নাই। কালকে গেছিল হাটে 5,000 নিয়ে, এখন বউ এসে ঘরে জিজ্ঞেস করছে যে কই টাকাগুলি কোথায়, মিলাইতে পারে নাই। এখন রাতও মিলাইতে পারে নাই, নামাজের ভিতরে ঢুকছে, এশার নামাজের মধ্যে ঢুকছে, তখনই নামাজের ভিতরে মনে পড়ছে অমুকরে না 500 দিয়েছিল, অমুকরে এই দিয়েছিল সেই দিয়েছিল, এই হিসাব মিলাইতে মিলাইতে গিয়ে সুরায় ফাতেহা কোথায় পড়বে আর কেরাত কোথায় পড়বে ওই হিসাবের দিকে চলে যায়। যদি ওই হিসাবের দিকে চলে যায় আর কেরাত ভুলে যায়, তাহলে নিশ্চয়ই তার নামাজ বাতিল, এই নামাজ বাতিল হয়ে গেল। আর যদি শয়তান স্মরণ করিয়ে দে আর ওই কথাগুলি বারবার তার সামনে বীর বীর করে উঠতে থাকে, কিন্তু সে ওই দিকে মন না দিয়ে কেরাত পড়তে থাকে, তাহলে শয়তান পরাজিত হয়, আল্লাহর বান্দা বিজয় লাভ করে, তার সলাৎ আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইরকম অবস্থা যদি তোমার নামাজের ভিতরে দেখো যে তোমাকে বারবার এই সমস্ত কথা স্মরণ করিয়ে দিচ্ছে, আল্লাহ বলছেন ফাইজা আহসাসতাহু, যখন তুমি অনুভব করবে যে শয়তান তোমাকে এই মর্মে গুমরা করে দিচ্ছে, ফাতাউযু বিল্লাহি মিনহু, তখন আল্লাহর কাছে এই শয়তান থেকে তুমি আশ্রয় প্রার্থনা করবে। কি বলবে? বলবে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। স্পষ্ট হয়ে গেল যে সালাতের ভিতরে এই রকম কথা যদি মনে পড়ে যায়, তাহলে ওই কথার পিছনে ছুটতে হবে না, বরং সলাতের প্রত্যেকটি কাজ যথাযথ পালন করে যেতে হবে, তাতেও যদি বাধা আসে তাহলে সে সলাতের মধ্যেই বলবে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। এখানে এই বাক্যটি বলার কারণে অতিরিক্ত বাক্য গণ্য হয়ে নামাজ বাতিল হয়ে যাবে বলে কোনো কথা নয়, যেহেতু সহিহ মুসলিমের 2203 নম্বর হাদিস পরিষ্কার প্রমাণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইজা আহসাসতাহু, যদি তুমি এইরকম অনুভব করো তাহলে ফাতাউযু বিল্লাহি মিনহু, তুমি ওই অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। আর তুমি কি করবে? তোমার বাম দিকে তিনবার থুতু ফেলে দেবে। এই থুতু ফেলে দেওয়া আল্লাহর নবীর সুন্নত। সালাত আদায় করছেন, মনে পড়ে গেছে এই কথাগুলি, চেষ্টা করছেন সালাত আদায় করে এগিয়ে যাওয়ার জন্য, তাও পড়ছে না, বারংবার মনে পড়ছে, তাহলে তখনই বলুন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আর বাম দিকে তিনবার থুতু ফেলে দিন। এই থুতু ফেলে দিলে আপনি শয়তানকে ধিক্কার দিয়েছেন, শয়তানের প্রতি আপনার যে ঘৃণা জানিয়েছেন এটাই হলো যথেষ্ট। এটার অর্থ এই নয় যে এক গাল লালা বের করে দিয়ে জায়নামাজটা নষ্ট করে দেবেন, তা নয়, বরং থুতুর মধ্য দিয়ে আপনি তার ধিক্কারটা জানিয়ে দেবেন। তিনবার থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলবেন, এর মধ্য দিয়ে শয়তানের প্রতি আপনার ঘৃণা প্রকাশ পেল এবং আপনি যে মুত্তাকি, আপনি যে একাগ্রচিত্ত, সেটাই প্রতীয়মান হলো। আল্লাহর নবী বলেন তোমার সলাৎ সহি হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। অতএব মুসল্লিয়ানে কেরাম, আমরা শয়তানকে শয়তান হিসেবে চিহ্নিত করি, শয়তান আমাদের ভিতরে থাকবে জিনদের মধ্য থেকে, আর শয়তান আমাদের ভিতরে থাকবে মানুষদের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকারের শয়তান আমাদের কাছে রেখে দিয়েছেন, জিন ও ইনসান, যারা আপনার বিভিন্নভাবে আমাদের সামনে এসে দুনিয়ার লোভ লালসা দেখিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই সমস্ত বিষয়গুলি আপনার সামনে নিয়ে এসে সুন্দর করে দাঁড় করিয়ে দেবে, আর আপনি এর এই লোভে পড়ে পাপে লিপ্ত হয়ে যেতে পারেন। এই জন্য শয়তানকে শয়তান হিসাবে চিহ্নিত করি, এবং যে সমস্ত মানুষগুলি আল্লাহ ও আল্লাহ রসুলের পথে আমাদেরকে ডাকে তাদেরকেই দুস্থ মনে করি, আর যে সমস্ত মানুষগুলি গর্হিত কাজের দিকে ডাকে, বেদাতের দিকে ডাকে, শিরিকের দিকে ডাকে, নাফরমানের দিকে ডাকে, ওই সমস্ত মানুষগুলিকে মনে করি, এরা হলো শয়তানের দূষর, এটা হলো মানুষরূপী শয়তান, ওই মানুষরূপী শয়তান থেকেও আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানকে চিনার এবং শয়তানি কর্ম হতে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আকুল কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যানবিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا
ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي الأمين صلى الله عليه وسلم من صلى عليه واحدة صلى الله عليه بها عشرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين المهدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين وأن معهم بمنك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم دمر أعداءك أعداء الدين اللهم وحد صفوف المسلمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم ثبتنا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة اللهم طهر قلوبنا من النفاق واخلص أعمالنا من الرياء وتقبل توبتنا بقبول حسن يا أرحم الراحمين اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار اللهم يا حي يا قيوم برحمتك نستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم تعادلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقيموا صفوفكم.